এরপরে আসলে মা বাবা টেনশনে থাকে, তখন ওই টেনশনে থাকার জন্য আমরা তাকে এটা বলার পরে আমি বলতে পারি ঠিক আছে আমি এরপরেও আপনাকে একটি ক্রিম দিচ্ছি, আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, মানে এই যে ক্রিম আসছে ক্রিম আমি লিখেছি, এটা ওয়ান টাইপ অফ স্ট্রোজেন ক্রিম, যেটা হচ্ছে এস্ট্রোজেন ক্রিমটা আমরা এখানে লোকালি দিলে অ্যাপ্লাই করবো, দিলে দুইবার করে 1 সপ্তাহ, তারপরে একবার করে 2 সপ্তাহ দিলে ওখানে যে র্যাফিটা থাকে সেটা চলে যায় এবং রিপেয়ারিংটা তৈরি হয়। বাট মা বাবাকে এটাও বলতে হবে, দেওয়ার পরে কিন্তু এটা আপনার 2 মাস 3 মাস পরে আবার এটা বন্ধ হয়ে যেতে পারে, এটা কিন্তু পার্মানেন্ট। এই জন্য আপনি ইউজ করলে এটা খুললো আবার বন্ধ করলো আবার ইউজ করলো, তো এরকম করতে করতে ওনারা 2-3 বার ইউজ করার পর নিজেরাই বোঝা যায় যে এটা আলটিমেটলি এই একটা সময় বয়সের সময় না আসলে এটা ঠিক হবে। তো জাস্ট মনে সান্ত্বনার জন্য এটা এটা আমরা মা বাবাকে কাউন্সিলিং করে দিতে পারবো, যারা একদমই প্রথম দিকে আসে বুঝতেই চায় না তাদেরকে। তার সাথে যদি এই পেশেন্টের এমন হয় যে 2 বছর 3 বছর পরে দেখা গেছে, তখন আমাদের আর কিন্তু হিস্ট্রি নিতে হবে যে আপনার বাচ্চাটা ঠিকঠাক মতো সে প্রস্রাব করে কিনা, প্রস্রাবের সময় তার জ্বালাপোড়া আছে কিনা, সে উনি ক্লিন করে কিনা, এগুলো কিন্তু মা থেকে হিস্ট্রি নিতে হবে, মানে তার ওখানে কোনো ভ্যাজাইটিস এর কোনো ফিচার বা কিছু আছে কিনা, যে ইনফেকশনটা থেকে ওই দুটা সাথে অ্যাডিশন হয়ে গেছে। যদি এরকম থাকে তাকে আমরা লোকালি একটা সিরাপ দিবো, সেফ্রিক দিতে পারেন, সেফ্রিক ম্যাগনেসিয়াম একটা সিরাপ 2 চামচ করে সে ডেলি 5 ডেজ খাবে। এটার সাথে যদি তার ওখানে কোনো ইচিং থাকে, কোনো রেডনেস থাকে, ইনফ্লামেশন থাকে, সেই ক্ষেত্রে আমাদের পেশেন্টকে ওখানে একটা লোকাল যে আপনার ইন্টি ফাঙ্গাল আমরা অয়েন্টমেন্ট দিয়ে দেবো। এখন অনেক বাবা মা আছে যারা অনেক এটা একদম গরিব, সে কিন্তু 1200 টাকা দিয়ে এটা কিনতে পারবে না, কিন্তু প্রচন্ড টেন্স, সেই ক্ষেত্রে আমরা তাকে আরেকটা যে অনেক সময় এই যে ওপেনিং থাকে না সেখানে হচ্ছে একটু জাস্ট ওটা আমরা সাধারণত এটা কনসালেন্ট লেভেলেই করি, যদি কেউ এক্সপার্ট হয়ে যায় সে নিজেও করতে পারে, তার চেম্বারেও যদি ছোট কোনো আচারি থাকে সে জাস্ট একটু একটু মসলি অ্যাপার্ট করে দিতে পারে। দেওয়ার পরে মাকে বলে দিতে হবে যে ওরাল কন্ট্রাসেপটিভের পিল, যেটা হচ্ছে আপনার বাংলাদেশ গভর্নমেন্টের সাপ্লাই সুখি পিল, ওই পিলগুলো দুইটা পিল গুলা করে ওটার সাথে একটা ইমুলিয়েন্ট মানে আপনার নারকেল তেল ওটা দিয়ে একটা মিক্স আপ করে ওখানে অ্যাপ্লাই করার জন্য, মানে স্ট্রোজেন একটা অয়েন্টমেন্ট তৈরি করে ওখানে অ্যাপ্লাই করার জন্য সেটাও কিন্তু করা যায়, এরকম করে দিলে ওটা কিন্তু খুলে যায়, আপনাকে পেশেন্টকে খুব ভালোভাবে অ্যাসুরেন্স দিতে। আচ্ছা এরপরে দেখেন আমি লিখেছি পিউবার্টি মিনোরেজি, পিউবার্টি মিনোরেজি পেশেন্ট গুলা কিভাবে আসে, যে টিনেজার গার্ল গুলাই মিলিয়ে আসে 13-14 বছরে প্রচন্ড ব্লিডিং হচ্ছে এবং ব্লিডিং হওয়া পিরিয়ড শুরু হওয়ার আগে পেইন হয়, যেটাকে আমরা বলি ডিসমরফিক ডিসঅর্ডার, প্রচন্ড পেইনফুল এই যে পিরিয়ড হওয়ার আগে, এবং অধিকাংশ টিনেজার গার্লদের স্কুল মিস হওয়ার প্রধান কারণ হচ্ছে এই পিরিয়ডের আগে ব্যথা, পিরিয়ডের আগে প্রচন্ড ব্যথা অথবা হেভি ব্লিডিং মিশ্রণ পিউবার্টি মিনোরেজিয়া, এটা খুব অস্বাস্থ্যকর, মানে আপনাকে দেখতে হবে এবং শুনতে হবে এবং সেটার গুরুত্ব দিতে হবে পিউবার্টি মিনোরেজিয়া। এই পিউবার্টি মিনোরেজিয়া একটা ট্রিটমেন্ট করার পরে এত মেজিক্যাল ভাবে তার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যায়, চিন্তাও করা যাবে যে মেয়ে পুরো হলে 3-4 দিন স্কুল যেতে পারে না, এভরিথিং বাঙ্ক করে ফেলে, সে তার কোচিং যেতে পারে না, সে খেতে পারে না, সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই হেভি ব্লিডিং বা পিরিয়ডের আগে ব্যথা এরকম যদি হয় আমাদের প্রথমে কতগুলো জিনিস দেখে নিতে হবে যে হেভি ব্লিডিংটা আসলে কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে, যদি এমন হয় যে তার কোনো প্যাথোলজিক্যাল ডিজিজ নাই, প্যাথোলজিক্যাল ডিজিজ বলতে এই হেভি ব্লিডিং বেশি রক্ত জ্বর কারণ পিরিয়ডের সময় বেশি রক্ত জ্বর কারণ একটা হতে পারে, তার থাইরয়েডের কোনো সমস্যা থাকতে পারে, বেশি রক্ত জ্বর কারণে হতে পারে, তার ব্লিডিং কোনো ডিজঅর্ডার, তো এরকম যদি কোনো সমস্যা না থাকে, অনেক সময় এরকম হয় তার ওভারিতে কোনো টিউমার আছে সেখান থেকে ব্লিডিং বেশি হতে পারে, এরকম যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু বেশি ব্লিডিং হয়, তো এরকম যদি কোনো সমস্যা না থাকে তো সেক্ষেত্রে যদি না থাকে পেশেন্টের হিস্ট্রিটা নিতে হবে, অনেকে বলে আমার অনেক বেশি ব্লিডিং, তাহলে এইখানে হিস্ট্রিটা আসলে কি ইম্পর্টেন্ট, কি হিস্ট্রি নিতে হবে দেখে যে তার পিরিয়ডটা কয়দিন থাকে, 6 দিন 7 দিন, তার ফ্লুটা কতদিন পর পর আসে, ফ্লুটা বেশি কিনা, মানে কয়টা করে ইউজ করে ফেলেন, অনেকে বলবে হ্যাঁ আমি ডেলি তো 7টা 8টা প্যাড ইউজ করি, তখন আপনাকে একটু শুনতে হবে, অনেকে একটু বেশি কম ভিজে গেলেই চেঞ্জ করে ফেলে, যে আপনি অল্প ভিজে চেঞ্জ করেন কিনা, বেশি ভিজে চেঞ্জ করেন কিনা, তার ব্যথা আছে কিনা, পিরিয়ড আগে ব্যথা আছে কিনা, এখানে আমার ওয়েটটা দেখতে হবে, পালস ব্লাড প্রেশার এই যে স্টেবল কিনা, এনিমিয়াটা দেখতে হবে, বেশি ব্লিডিং যদি হয় 2 মাস 3 মাস 4 মাস তা তো অবশ্যই এনিমিক হবে, হাড়ের কোনো প্রবলেম আছে নাকি, স্কিনের কোনো চেঞ্জ আছে নাকি, এবং তলপেটে পার অ্যাবডোমিনে কোনো লাম্প আছে কিনা,
দেখার পরে আমি তাকে দেখি ব্লাড গ্রুপ ইন দিব, সিবিসি মানে বিগ ব্লাড কাউন্ট, থাইরয়েড টেস্ট দিব, আল্ট্রাসাউন্ড দিব। যদি আমার রিপোর্ট যদি নর্মালের মধ্যে আসে তখন আমি তাকে কি ট্রিটমেন্ট দিব, প্রিয়র ঝুঁকি বেশি হচ্ছে, প্রিয়র সময় তাকে আমি একটা ট্রানেক্সামিক অ্যাসিড দেবো যেটা জ্যামিক নামে পাওয়া যায়, ট্র্যাক্সিন নামে পাওয়া যায়, ফিব্রিন নামে পাওয়া যায়, এটা হচ্ছে 500 মিলিগ্রাম সকালে দুপুরে রাত্রে 3 দিন বলে দিতে হবে। ওষুধটা আপনি কিনে বাসায় রেখে দিবেন, যখন পিরিয়ড শুরু হবে তখন আপনি এই ট্র্যাক্সিন এবং এখানে লিখেছে এইচপিআরডিএস, এটাও সকালে দুপুরে রাত্রে একটা 3 দিন এইচপিআরডিএস, এই দুইটা ওষুধ কিছু খাবার খেয়ে দুইটা আপনার মেয়েকে খাইয়ে দিবেন, এবং খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে তার ব্যথাও কমে যাবে, তার ব্লিডিং কমে যাবে। বলা আছে যে হ্যাপি ব্লিডিং এর ক্ষেত্রে, বেশি ব্লিডিং এর ক্ষেত্রে এই যে ট্রানেক্সামিক অ্যাসিড আপনার কাছে আসার পরে কোনো রিপ্রোডাক্টিভ রিজন মানে কোনো মহিলাও যদি বলে, যে কোনো বয়সে কোনো মহিলাও যদি বলে যে আমার পিরিয়ডটা বেশি হয়, আপনি তাকে শুধু ট্র্যাক্সিল ওষুধটা সকালে দুপুরে রাখতে তো বলবেন আপনার 3 দিন খান, খুব ম্যাজিকের মতো কাজ করবে, তার পিরিয়ডটা কমে যাবে, কিন্তু প্রায় 50% পেশেন্টের ইম্প্রুভ হয় একটা ড্রাগে। আমাদের আদারওয়াইজ এটা থেকে আমার কিন্তু নর্মিসে বা কিছুতে যাওয়া লাগে না। যদি দেখা যায় যে না অনেক বেশি ব্লিডিং এবং সে কন্ট্রোল করতে পারছে না, তখন আমরা তাকে যে পিরিয়ডটা কমানোর জন্য রেগুলার করার জন্য কি করবো, ট্যাবলেট নর্মেন্স দিব, সকালে দুপুরে রাত্রে 21 দিন দিব, 7 দিন বন্ধ, 21 দিন দিব, 7 দিন বন্ধ, এইভাবে আমরা তাকে 3 মাস প্রেসক্রিপশন করব। ঠিক আছে, এখানে এই নর্মেন্স বাদে আমরা আর একটা কি করতে পারি, আমরা কিন্তু হেভি ব্লিডিং এর জন্য আমরা ওই যে পিল দিতে পারি যেটা রোজেন রোজেন 28 এভাবে নামে পাওয়া যায়, এটার সাথে যেহেতু তার ব্লিডিং আছে তাকে একটা আয়রন দিব এবং গ্যাস্ট্রিক ওষুধ দিব। আচ্ছা, এরপরে আমরা আসি সিস্টাইটিস, মানে এটা নিয়ে অনেক পেশেন্ট আমাদের কাছে আসবে যে পেইনফুল মৃত্যুর পেশেন্ট, মানে প্রস্রাব করার সময় বা যে বার্নিং সেন্সেশন ইউরিন মেনস্ট্রুয়েশন, বা অ্যাবডোমেনাল পেইন থাকবে পেশেন্টের সময়, ব্যাক পেইন থাকে, উইকনেস থাকে, এবং তখন আমরা পেশেন্টের হিস্ট্রি কিভাবে লিখবো, প্রেসক্রিপশনটা কিভাবে সাজাবো, সে কতদিন ধরে বিয়ে হচ্ছে, বাচ্চা কাচ্চা কতটা আছে, ছোট বাচ্চার বয়স কত, মেনস্ট্রুয়েশন হিস্ট্রিটা আমরা লিখবো, যেন এক্সামিনেশনটা করি, এবং দেখেন তাকে আমরা একে ইউরিন আরএমই করতে দেবো, কালচার করতে দেবো, এবং আল্ট্রাসাউন্ড কিউবি রিজাল্ট, কারণ এই ব্যথার জন্য বার্নিং সেশন গুলো তার কিডনিতে কোনো প্রবলেম হলো কিনা। যদি পেশেন্টের এটা রিকারেন্ট হয়, দুবার তিনবার করে হয়, আমরা অনেক সময় এটা সিরাম পিএসপিটা যোগ করে দিই। পেশেন্ট যদি আপনার এজ বুঝে আপনি এটার সাথে কিছু অ্যাসিড আর দিতে পারেন, একটা সিরিজ দিতে পারেন, ব্লাড সুগার দিতে পারেন, ইনভেস্টিগেশনটা পুরোটাই পেশেন্টের উপর, পার্সোনালি পেশেন্ট টু পেশেন্ট ডিপেন্ড। যদি আমার এই রিপোর্ট গুলাতে আমি দেখি যে পেশেন্টের বার্নিং সেশন নিয়ে আসতেছে এবং এই বার্নিং সেশনটা এত আসলে পেইনফুল, এটা চিন্তা করা যায় না, সেক্ষেত্রে আমার ট্রিটমেন্ট আমি কি দিবো, আমি দিয়েছি ক্যাপসুল নাইট্রো, এটা হচ্ছে নাইট্রোফ্লুরান্টয়েড, এটা বাজারে নাইট্রোফ্লুর নামে পাওয়া যায়, ইউম্যাকটিন নামে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়, এটা 100 মিলিগ্রাম সকালে একটা রাত্রে একটা 10 দিন। এরপর যেহেতু তো তলপেটে ব্যথা থাকবে সেটা ভিসেরালজিন দিবো, অ্যালজিন, ভিসেট, অনিয়াম, ভিসরাল, ভিসেরালজিন বিভিন্ন নামে পাওয়া যায়, আপনাদের আস্তে আস্তে সব কিছু মুখস্থ হয়ে যাবে। সেটার সাথে আপনি একটা তাকে মাল্টিভিটামিন দিলেন, একটা তাহলে এই ট্রিটমেন্টের সাথে পেশেন্টকে কাউন্সেলিং করে দিতে হবে, আপনি বেশি করে পানি খাবেন, এটার সাথে আমরা অনেক পেশেন্টকে একটু এই যে ইউরিনটা ইউরিনটা আসলে বার্নিং সেশন হচ্ছে যে তাকে অ্যালকালাইন হয়েছে, ইউরিনটা বার্নিংয়ের জন্য আমরা তাকে আবার একটা সাইট্রাক একটা সিরাপ দিই বার্নিং সেশনের জন্য, সেটাও ইউজ করা যেতে পারে। এখন এই ইনকমপ্লিট ব্লিডিং বা বার্নিং সেন্সেশন আমি আপনাকে নাইট্রো ফুড দিলাম, নাইট্রো ফুড একটা প্রেসক্রিপশন দিয়েছি, এখানে আর একটা প্রেসক্রিপশন দিয়েছি, আপনারা এই বার্নিং সেন্সেশন যদি ইনকমপ্লিট ব্লিডিং থাকে যে তার প্রস্রাব করতে, সাধারণত যাদের বেশি বয়স থাকে মানে পোস্ট মেনোপজাল, যাদের মাসিক শেষ হয়ে গেছে, তারা ফ্রিকোয়েন্ট মানে একটু প্রস্রাব করছে আবার যেতে হচ্ছে, অত প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, অথবা অনেকে এরকম বলে যে আমি প্রস্রাব ধরে রাখতে পারি না, সেক্ষেত্রে আমার একটা অ্যান্টিবায়োটিক আমি একটু রিসেপ্ট দিয়েছি, ক্লাভলিনিক অ্যাসিডের কম্বিনেশন, এটা আপনি রিসেপ্ট না দিয়ে আপনি এটা সেপ্রোক্সিমে দিতে পারেন, নাইট্রোফুরে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। যদি পেশেন্টের এমন ইনকমপ্লিট ভয়েডিং হয় মানে সে ধরে রাখতে পারছে না, বারবার যেতে হচ্ছে, ইনফ্রিকুয়েন্ট হচ্ছে, তখন আমরা তাকে সলিসিনাপিন ট্যাবলেট সলিক্যাপ 10 মিলিগ্রাম করে সকালে রাত্রে একটা, সরি প্রতিদিন রাত্রে একটা করে 15 মিলিগ্রাম, এবং এইসব পেশেন্টদের যারা বারবার প্রস্রাব করতে যায় তাদেরকে কিন্তু অ্যাডভাইস দিয়ে দিতে হবে আমাদেরকে, আপনার প্রস্রাবটা আপনি ধরে রাখার চেষ্টা করবেন, মানে আপনি একটু আসলেই বাথরুমে চলে যাবেন, এটাকে আমরা বলি ইউরিনারি ডাইন, হ্যাঁ সে, এবং তাকে আরেকটু অ্যাডভাইস দিয়ে দিতে হবে আমাদেরকে, যদি এমন হয় যে তার বার্নিং সেন্সেশন নাই, যদি শুধুমাত্র সে বারবার প্রস্রাব করতে যাচ্ছে, বার্নিং সেন্সেশন নাই, তখন সে পানি কম খাবে, কিন্তু যদি বার্নিং সেন্সেশন তাকে
ইনফ্রিকুয়েন্ট থাকে, তাহলে আমরা কি অবস্থা দিয়ে সরিকে একটা না দিয়ে আগে এই ট্রিটমেন্টটা করে পরে এটা করবো। আচ্ছা, কিন্তু তাকেও অ্যাজল আমরা একটা আরডিএস দিতে পারি, ইউরিনারি দিতে পারি, সিএস দিব, এবং তাকে কি করবো তাকে একটা আলট্রাসাউন্ডটা কেউ দিয়ে দিতে হবে। এখন আসি হচ্ছে মিসপ্রিওর, মানে পেশেন্টের প্রিওর হওয়ার কথা ছিল হচ্ছে না, মিসপ্রিওর। এই মিসপ্রিওরের জন্য কি পেশেন্ট আমাদের কাছে আসবে সেটা হচ্ছে না। হ্যালো হ্যালো, এরকম যদি মিসপ্রিওর একটা পেশেন্ট আসে, মানে পেশেন্টের মাসিক বন্ধ আছে 3 মাস থেকে 2 মাস, এই পেশেন্ট গুলো আসে আমাদের কাছে কিভাবে আসে? পেশেন্ট আসে আমাদের কাছে এক ধরনের পেশেন্ট আসে, ম্যাডাম তারা আমার পিরিয়ড বন্ধ, সে কোনো কিছুই করে নাই, শুধু এই কমপ্লেনটা নিয়ে আপনার চেম্বারে আসতে পারে। অথবা আরেক ভাবে আসবে, আমি পিরিয়ড বন্ধ ছিল, আমি কাঠিক পরীক্ষা করেছি, আমি প্রেগনেন্ট, ম্যাডাম আমি এখন বাচ্চা চাই না, আমি বাচ্চাটা রাখবো। থার্ড টাইপ প্রেজেন্টেশন করবে, ম্যাডাম আমার পিরিয়ড বন্ধ ছিল, কাঠিক পরীক্ষা করেছিলাম, আমি বাজার থেকে বাচ্চা নষ্ট করে পিল খেয়েছি, এমএম কিট। এভাবে আপনার কাছে আসতে পারে। তাহলে যদি প্রথম দিকে আসে যে আপনার কাছে একজন পেশেন্ট আসলো, তার পিরিয়ড বন্ধ, সে বাচ্চা চায়, যদি এমন থাকে তাহলে আমাদের কি করতে হবে, তাকে কিছু ইনভেস্টিগেশন দিতে হবে, ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট, বিটা এসিজি এবং আল্ট্রাসাউন্ড। দেওয়ার পরে আপনি পেশেন্ট যদি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয় এবং যদি নিউট্রিশন মধ্যে জেস্টেশনাল স্যাক থাকে এবং পেশেন্ট বাচ্চা না চায়, তাহলে তার জন্য অপশন আসলে কি কি, মানে প্রেগনেন্সি টার্মিনেশন করার অপশন কি? সে যদি বলে যে আমি ওষুধ দিয়ে বাচ্চা নষ্ট করবো, মানে এমএম কিট দিয়ে, তাহলে অবশ্যই পেশেন্টকে আপনাকে দেখতে হবে, পেশেন্টের প্রেগনেন্সি যাতে 6 উইকস কমপ্লিট হয়, মানে জেস্টেশনাল স্যাক পুরোটা যাতে কমপ্লিট হয়। কোনো পেশেন্ট যদি আপনার কাছে আসছে যে তার 1 মাস বা 1.5 মাস মাসিক বন্ধ, আপনি দেখলেন আল্ট্রাসাউন্ডের রিপোর্টে দেখাচ্ছে 5 উইকস অফ প্রেগনেন্সি এবং তাকে আপনি এমএম কিট দিয়ে ফেললেন, সেটা ইনকমপ্লিট অ্যাবর্শন হবে। কারণ একটা পেশেন্টের ইউট্রাসের মধ্যে জেস্টেশনাল স্যাকটা পুরোটা হতে সময় লাগে 1.5 মাস, মানে 6 সপ্তাহ। 6 সপ্তাহ ওভার হয়ে যাওয়ার পরেই আপনি ওটাকে টার্মিনেশন করলে পুরোটা টার্মিনেশন হবে। মানে ব্যাপারটা এরকম, ধরেন আপনি একটা সার্কেল করতে চাচ্ছেন, মানে কালার কালার একটা কাগজের উপর একটা কালার করতে চাচ্ছেন, তো কাগজের উপর কালার করতে চাচ্ছেন, আপনি 3/4 করেছেন, মানে 4/3 ভাগ করেছেন, তো 3 ভাগ যখন করেছেন আপনার কালারটা কিন্তু সম্পূর্ণ হবে না। ঠিক সেম একইভাবে আপনি যখন ইউট্রাসের মধ্যে 4/3 ভাগ হবে, আপনি যদি তখন মেডিসিনটা দেন, তাহলে ওই 3 ভাগটাই প্রোডাক্ট অফ কনসেপশন বের হবে, ওই যে 1 ভাগ বাকি থেকে গেল সেইটা কিন্তু ওষুধে তো যাবে না, কিন্তু সে তো গ্রো করবে, ইউট্রাসের মধ্যে সে তো গ্রো করবে, সে কিন্তু গ্রো করলো এবং পরবর্তীতে ওটা থেকে ইনকমপ্লিট মানে অবসর হয়ে যাবে। এই জন্য আপনাকে জানতে হবে এমএম কিটটা আপনি পেশেন্ট কখন প্রেসক্রাইব করবেন, মানে পেশেন্ট কখন খাবে, এবং এই যে এমএম কিট, এত পেশেন্ট এমএম কিট, আসলে এমএম কিটের কাভারেজটা এত ভালো, 99%, কিন্তু পেশেন্ট জানে না, মানে ফার্মাসিস্টরা তো জানে না কখন দিতে হয়, না জেনে দেওয়ার ফলে তাদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইনকমপ্লিট হচ্ছে। তো এবং কখন দেওয়া যাবে না, মানে 6 সপ্তাহ পরে আপনি দিবেন এবং দিতে পারবেন আপ টু 9 উইকস, মানে হচ্ছে 63 ডেজ। হ্যাঁ, 63 ডেজ পর্যন্ত, একদম তার লাস্ট পিরিয়ড যেটা হয়েছিল সেখান থেকে হিসাব করে 63 ডেজ এর মধ্যে আমরা যদি এমএম কিটটা প্রেসক্রিপশন করি, তাহলে পেশেন্টের টোটাল প্রোডাক্ট অফ কনসেপশন এক্সপেল হয়ে যাবে। এবং এক্ষেত্রে এমএম কিট দিলে তার তলপেটে ব্যথা হয়, এজন্য হসপিটাল নিয়ে যেতে হবে, তাকে অ্যান্সেপ দিতে হবে, ব্লিডিং বেশি হলে ক্যাপসুল খাবে এবং গ্যাস ওষুধ দিতে হবে। এবং আপনি কোনো পেশেন্টকে এমএম কিট দিলে তাকে অবশ্যই আপনাকে এমএম কিটের উপরে ইনস্ট্রাকশন যেটা আছে সেটা সুন্দরভাবে পড়লে কিভাবে খাবে, কি প্রবলেম হলে আপনার কাছে চলে আসবে সেগুলো তাকে বুঝিয়ে বলে দিতে হবে। এরপরে দেখেন কন্ট্রাসেপশন নিয়ে বলি, এটা আমাদের লাস্ট টপিক, কন্ট্রাসেপশন নিয়ে। কন্ট্রাসেপশন নিয়ে কিছু কি বলছেন? হ্যালো, হ্যাঁ বলি, না না কিছু বলিনি, ঠিক আছে।
কন্ট্রাসেপশন নিয়ে আমাদের হ্যালো হ্যাঁ ঠিক আছে, কন্ট্রাসেপশন নিয়ে আমাদের গাইনিতে প্র্যাকটিস করতে হলে কন্ট্রাসেপশনের উপরে আমাদের ফুল নলেজ থাকতে হবে। কন্ট্রাসেপশন আপনার সব প্র্যাকটিসে লাগবে, এবং ইভেন আপনার পার্সোনাল লাইফে লাগবে, আপনার রিলেটিভসে লাগবে, আপনার ফ্রেন্ডের লাগবে। তো কন্ট্রাসেপটিভ নিয়ে খুব ভালোভাবে আমাদের কন্ট্রাসেপশন সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে। তাহলে কন্ট্রাসেপটিভের মধ্যে আমাদের কন্ট্রাসেপশন মানে কি, পেশেন্ট ডাজ নট কনসিভ, কনসিভ করতে চাচ্ছে না। আমাদের চেম্বারে কি ধরনের পেশেন্ট আসে, হয়তো পেশেন্ট আসে যে তখন বিয়ে হয়েছে সে চাচ্ছে না, অথবা বিয়ে হয়েছে সে 3 বছর 4 বছর সে বাচ্চা নিতে চাচ্ছে না, অথবা তার একটা বাচ্চা আছে এখন সে বাচ্চা নিতে চাচ্ছে না, অথবা তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে সে বাচ্চা নিতে চাচ্ছে না। তো সব ধরনের পেশেন্টের ক্লায়েন্টের জন্য আপনার ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। এখন আমার যদি আমি শুরু থেকে আসি, যদি আমার ক্লায়েন্ট এমন হয় যে সে নতুন বিয়ে হয়েছে, সে 2 বছর বাচ্চা চায় না, সেই ক্ষেত্রে আমার অপশান কি কি আছে, আমি তাকে কি কি কন্ট্রাসেপশনের জন্য তাকে অ্যাডভাইস দিতে পারি, এবং তাকে আমি একটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টারে তাকে আমি রেফার করতে পারি। সেটা হচ্ছে যেমন তাকে আমি ওরাল কন্ট্রাসেপটিভ দিতে পারি, যেটা আমি বলেছি 4th generation রোজেন গোল্ড। এইটা এখন আপনাকে এটা সাথে কিন্তু জেনে নিতে হবে কোন কোন সেন্টার, মানে মিনিস্ট্রপসে কি কি ট্রিটমেন্ট দেয়, ওখানে আপনার কি কি সেবা পাওয়া যায়, আরবানে কি কি সেবা পাওয়া যায়, ব্র্যাকে কি কি সেবা দেয়। যদি আপনি জিপি প্র্যাকটিস করেন, এগুলো কিন্তু সব আপনাকে নিজের থেকেই জেনে নিতে হবে। এখন এই কন্ট্রাসেপ্টের মধ্যে পেশেন্ট তো ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল এটা খেলো, এটা ছাড়া সে কি করতে পারে, কন্ডম ইউজ করতে পারে। এটা ছাড়া সে আরো করতে পারে, সে বাজারে মানে আমাদের ফ্যামিলি প্ল্যানিং এ কন্ট্রাসেপ্টিভ আর এক ধরনের আছে, সেটা হচ্ছে আমরা ইমপ্ল্যান্ট বলি, যেটা হাতে কাঁচি করে ফেলা। এবং এই কাঁচিটা 2 ধরনের হয়, একটা সিঙ্গেল রডের হয় আর একটা হচ্ছে 2টা রডের হয়। এবং যে পেশেন্ট ধরনের অনেক আমাদের ক্লায়েন্ট আসবে যে ম্যাডাম আমার তো এখন অনার্স পরীক্ষা কমপ্লিট হয় নাই, আমি 2 বছর পর বাচ্চা নিই, কিন্তু আমার হাজবেন্ড কন্ডম ইউজ করতে চাচ্ছে না, মানে ব্যারিয়ার ইউজ করতে চাচ্ছে না, আমি পিল খেতেও পারছি না ম্যাডাম, আমি ভুলে যাই বা আমার প্রবলেম হচ্ছে। তো তাদের ক্ষেত্রে বলতে হবে যে আপনি হাতে একটা কাঁচি করে ফেলতে পারেন, এবং সেটা সমস্ত ফ্যামিলি প্ল্যানিং সেন্টারে, মিনিস্ট্রপসে, আরবানে ফ্রি দেওয়া হয়, এটার জন্য কোনো খরচ লাগে না গভর্নমেন্টের। আপনি আপনার যেদিন পিরিয়ড হবে, পিরিয়ড হওয়ার 3 থেকে 4 দিন পরেই আপনি ওখানে ওই সেন্টারে চলে যাবেন, আপনাকে এই কাঁচিটা পরাই দিবে সেটা। অথবা সে যদি বলে যে না সে কাঁচি পড়বে না, তাহলে আমরা তাকে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল দিতে পারি। এবং এই ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল দিলে অনেকে যেটা বলে যে ম্যাডাম আমার পরে বাচ্চা নিতে সমস্যা হবে, বাচ্চা নিতে কোনো সমস্যা হবে না, আপনি ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল উইথড্র করার পর পরই 3 মাসের মধ্যে পেশেন্ট কনসিভ করে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা আপনার ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল গেল। এখন যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসে এরকম যে সে তার বাচ্চা কমপ্লিট, ফ্যামিলি কমপ্লিট, তাদের জন্য আমরা কি অ্যাডভাইস করব? এবং অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি কমপ্লিট পেশেন্টের এই যে হেভি ব্লিডিং আছে, বেশি ব্লিডিং হচ্ছে, তখনও তাকে আমরা এই ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল দিব। এই ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলে শুধু যে সে কন্ট্রাসেপশনই দিবে সেটা বাদে তার অনেকগুলা আরো অনেকগুলা ইন্ডিকেশন আছে। যেমন আমরা এই ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলটা আজকে লেকচারের মধ্যে দেখেন একটা হেভি ব্লিডিং এ দিয়েছি, মেনস্ট্রুয়েশন রেগুলেশন করার জন্য দিয়েছি, পিসিওর পেশেন্টকে দিয়েছি, তাহলে এইগুলা কি করবে, এইগুলা হচ্ছে আপনার বডিতে পিরিয়ডটা রেগুলার করবে, প্রিমেন্সট্রুয়াল ডিসঅর্ডার যেটা সেটাকে কমাবে। এরপর এই কন্ট্রাসেপশন যদি কারোর ব্রেস্ট বিনাইন ফাইব্রোসিস্টিক কোনো ডিজিজ থাকে সেটাকে কমাবে, তারপরে হচ্ছে আপনার এই কন্ট্রাসেপ্টিভ যদি বিনাইন ফাইবার থাকে সেটাকে রিডিউস করে দিবে। কন্ট্রাসেপটিভ এর কিন্তু নন কন্ট্রাসেপটিভ ইফেক্ট অনেক আছে, ইভেন যারা একটু রিপ্রোডাক্টিভ এজ এর মধ্যে 40 মধ্যে, তাদের লিপিড প্রোফাইলটাকে নর্মাল করে দিবে, তাদের স্কিনটাকে মানে ভালো করে দিবে। ইভেন যারা পেরিমেনোপজাল মানে যারা ধরেন তার এখন বয়স 42-44 কিছুদিন পরে সে মানে তার পিরিয়ড বন্ধ হয়ে যাবে, এটার মধ্যে যে স্ট্রোজেন প্রোজেস্টেরন থাকে সেটা কিন্তু হরমোন রিপ্লেস থেরাপি হিসেবে কাজ করবে। তাহলে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের আসলে এত এত আছে। এই কন্ট্রাসেপশন সম্পর্কে ডিটেলস আসলে আজকে ক্লাসে তো টোটালটা তো বলা সম্ভব না, কিন্তু ডিটেলস আপনাদেরকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে দিতে হবে। এবং এই ওরাল কন্ট্রাসেপটিভটা কোনটা ইমার্জেন্সিতে ইউজ করবে, ইমার্জেন্সিতে কি টাইপ কোনটা ইউজ করবে, বাজারে কি দামে পাওয়া যায়, সেটা কতক্ষণের মধ্যে ইউজ করবে সেটা জানতে হবে। এটার সাথে আপনার গভর্নমেন্ট থেকে সাপ্লাই, গভর্নমেন্টের সাপ্লাই হচ্ছে যেটা স্টুডেন্ট প্রোজেস্টেরন কন্টেনিং পিল, সেটা হচ্ছে বাজারে সুখী পিল নামে, সরি গভর্নমেন্ট
হচ্ছে সুখী পিল নামে পাওয়া যায় এবং টাকা লাগে না। কিছু কন্টাসেপশন আছে শুধু প্রোস্টেরনলি পিল, মানে বাচ্চা হওয়ার পরে যে পিলটা খায় সেটাকে বলে হচ্ছে আপন বড়ি। এবং গভর্নমেন্টে আরেকটা আছে যে যারা ফ্যামিলি কমপ্লিট লাইফটা প্রায় 10-15 বছর পরে আছে তাদের জন্য প্রপার অ্যাডভাইস হচ্ছে যদি তার কোনো কন্টিনিউকেশন থাকে তার জন্য হচ্ছে কন্টাসেপ্ট মানে কপারটি ইউজ করা। এবং সেই কপারটিটা গভর্নমেন্ট সাপ্লাই দিচ্ছে 10 বছরের জন্য, এটাকে রিল্যাক্স বলে। এবং এই জিনিসগুলো সম্পর্কে আপনারা মানে এদিক ওদিক যেভাবেই হোক না কেন সবার থেকে শুনে এই কন্টাসেপশন সম্পর্কে ভালো মতো আমাদের একটা জ্ঞান থাকতে হবে। আচ্ছা, আমাদের এরপরের টপিক হচ্ছে সাফার্টিলিটি। এটা আমি বলবো না, এটা আমি প্রতিদিন বলেছি। আমি লাস্ট টপিকসটা বলে আমরা ক্লাসটা শেষ করে দেখেন এটি বলেছি পোস্ট মেনোপজাল কমপ্লিকেশন। আমাদের কাছে কিছু কিছু পেশেন্ট আসবে বয়স্ক যা মারা আসবে যাদের মাসিক শেষ হয়ে গেছে এবং তারা অধিকাংশ সময় নিয়ে আসে তার পোস্টে জ্বালাপোড়া করে তার সারা ঘাটটা জ্বলে পুড়ে যায় অথবা প্রিয় শেষ হয়ে যাচ্ছে এখন তার মেজাজ খিটখিটে হয়ে গেছে। এবং এইসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় তাদের কিছু কোমরবিডিটি থাকে, মানে কোমরবিডিটি মানে তার হাইপারটেনশন থাকে, তার ডায়াবেটিস থাকে, তার থাইরয়েডের সমস্যা থাকে, কিডনির সমস্যা থাকে। এখন ইনিশিয়ালি আপনার কাছে যদি এমন পেশেন্ট আসে আপনি জিপি সার্জন আছে বা কিছু আছে আপনাকে তাকে ট্রিটমেন্ট একটা দিতে হবে আসলে বা কিছু, তো এই জন্য আমার এই মানে মেনোপোজের লেডিদের মেনোপোজ মাদের আমাদের প্রথম যেটা হবে সেটা হচ্ছে কাউন্সেলিং। যদি হোল বডিতে তার বার্নিং হয়, মেজাজ খিটখিটে থাকে, ভালো লাগে না, অস্থির লাগে, এটার জন্য প্রথমে আমরা একটা কাউন্সেলিং করব। সেই কাউন্সেলিংটা অবশ্যই পেশেন্টের হাজবেন্ডকে সহ করতে হবে এবং তাদের বাচ্চা যারা থাকে মানে সেই ফ্যামিলিতে সে যাদের সাথে থাকে তার সাথে যারা যারা থাকে, তার মেয়ে থাকতে পারে, তার ছেলে বউ থাকতে পারে, ছেলে থাকতে পারে, তাদেরকে সামনে নিয়ে করতে হবে আসলে কাউন্সেলিংটা। তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে এটা তার লাইফে একটা ট্রানজিকশন পিরিয়ড, এই সময় তার আসলে এই সমস্যাগুলো হচ্ছে যার জন্য তার মেজাজটি খিটখিটে হয়ে যাচ্ছে, সেখানে ইচ্ছা করে এটা করছে না। এবং তাকে আমরা প্রথমে কিছু অ্যাডভাইস দিয়ে দিব যে সে তার তার জীবনযাত্রা কিছু চেঞ্জ করবে, যেমন সে ঠান্ডা জায়গা থাকবে, বেশি রোদ্রের মধ্যে যাবে না, চুলার কাছে কমে যাবে, যদি সে সলভেন্ট হয় সে এসির মধ্যে থাকবে, দিনে 2-3 বার করে গোসল করবে, সুতি কাপড় ইউজ করবে, বাইরে যদি সে হাঁটতে পারে হাঁটতে যেতে হবে, তার ওয়েটটাকে ঠিক মতো রাখতে হবে। তো এই জিনিসগুলো তাকে আপনাকে এইভাবে তাকে একটু কাউন্সেলিং করে দিতে হবে। এরপর আমাকে এম্পিরিক্যাল কিছু থেরাপি দিয়ে, যেমন ধরুন বাজারে ইউবিলন যেটা টিবোলন নামে পাওয়া যায়, এটা প্রতি 0.5 মিলিগ্রাম করে, এটা কিন্তু ওয়ান টাইপ অফ নন ফার্মাটি, মানে এটা কিন্তু HRT না, মানে হরমোন না, এটা আমরা দিতে পারি। আর আরেকটা দিতে পারি প্রাইমার ক্যাপ, যেটা হচ্ছে ইভিনিং প্রাইম রোজ ওয়েল। এইটা পেশেন্টকে আসলে এটা হচ্ছে প্লাসিবো হিসেবে দেওয়া হয়, প্লাসিবো কিছু স্টাডিতে দেখা গেছে এগুলো কাজও করে পেশেন্টের যে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন চলে আসে সেখান থেকে তার ইনফ্লেশনটা একটু কমিয়ে দেয়। যেহেতু তার এজ হয়ে গেছে তাকে আমাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দেবো ক্যালবন ডি নামে, এটার সাথে আমরা তাকে ভিটামিন ডিটা অ্যাড করে দিবো, ডিটা এখানে অ্যাড করা আছে, একটা গ্যাস্ট্রিকের ওষুধ দেবো। এবং অনেক পেশেন্ট আমাদের কাছে যেটা আসে বার্নিং সেন্সেশন, এবং এই বয়সে যেটা হয় 45-46 এর মধ্যেও হয় অথবা 50-তেও হয়, তাদের ব্লিস প্যানি হয় প্রচন্ড, পয়েন্টাস করতে আসলে খুব সমস্যা হয় অথবা বার্নিং হয় তার ভেজানাতে প্রচন্ড বার্নিং হয়, সেক্ষেত্রে দেখেন আমরা স্ট্রোগিন ক্রিম যেটা ফিমাস্টিন ক্রিম যেটা ল্যাবিয়াল অ্যাডিশনে বলেছিলাম সেই ক্রিমটা সে 2 টাইমস ডেইলি ওয়ান ইউজ করবে, 1 টাইম ডেইলি 2 ইউজ করবে, এটা আপনি ইউজ করার 1-3 মাস পর সে আবার ইউজ করবে। এটাতে তার লোকালি একটা ভেজানাল যে মিউকোসা থাকে সেই মিউকোসার স্ট্রেন গুলা বাড়বে এবং সেটাতে আলসারেশন বা ডিসপারিটা কম হবে। এবং এরকম পেশেন্ট আসলে আমরা তাকে বেস লাইন কিছু ইনভেস্টিগেশন করাবো, একটা হরমোন প্রোফাইল দেখবো, তো অল্প একটা আলট্রাসাউন্ড করাবো, ডায়াবেটিস আছে সেটা দেখবো, সাথে বিভিন্ন আনিমিস দিয়ে বেস লাইন ইনভেস্টিগেশন। ইনিশিয়ালি এরকম পেশেন্টদের যদি আমরা ইনিশিয়ালি এগুলো করার পরে সেই পেশেন্ট কাউন্সিলিং করার পরে যদি বেটার ফিল করে ওকে ফাইন, আপনি ফলো আপে আপনার পেশেন্টকে আবারও কাউন্সিলিং করে পেশেন্টকে আপনি রাখবেন, যদি মনে করেন যে না এটা ইম্প্রুভ করছে না আপনি পেশেন্টকে রেফার করবেন। আচ্ছা দেখেন লাস্টে আমি একটা ইয়ে দিয়েছি যে উইন পেশেন্ট যদি রেফার, আপনি শুরু করে পেশেন্টকে রেফার করবেন। আমরা যদি আপনি মনে করেন আপনার হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে ইনভেস্টিগেশন করে এক্সপেক্টেড প্রেগনেন্সি, নেভার এভার ওকে অবশ্যই আপনি হাসপাতালে পাঠাবেন, কোনো ক্রমেই আপনি তাকে বাসায় যেতে দেবেন না। আপনি যদি দেখেন যে আপনি সার্ভিক্স থেকে গ্রোথ দেখছেন, স্পেকুলাম দিয়ে মনে হচ্ছে মেলিগন্যান্সি হয়ে গেছে আপনার প্র্যাকটিসে, আপনি যদি দেখেন আপনি আলট্রাসাউন্ড দেখছেন একটা ফাইব্রয়েড, অবশ্যই রেফার করবেন। একটা ইন্ডোমেট্রিসিসের পেশেন্ট রেফার করবেন। সাবফার্টিলিটি শুধু ইনিশিয়াল যে ট্রিটমেন্ট করেছে 3 মাস ওয়েট করে যদি দেখেন যে হচ্ছে না,
আপনি পেশেন্টকে রেফার করবেন, কারণ আপনি অনেক দিন ধরে যদি পেশেন্টকে ওভুলেশন ইন্ডাকশন করেন সেটার কিন্তু একটা সাইড ইফেক্ট আছে, যে তার প্রথম সাইড ইফেক্ট হচ্ছে তার ফার্টিলিটিটা ডিলে হচ্ছে, আপনার কাছে থেকে থেকে সে একটা আশায় থাকছে কিন্তু তার বয়সও বেড়ে যাচ্ছে, টাইম বেড়ে যাচ্ছে, প্লাস হচ্ছে ওই ওভুলেশন ইন্ডাকশন ড্রাগগুলো একটা সাইড ইফেক্ট হচ্ছে ওভারিয়ান কার্সিনোমা হয়ে যেতে পারে। একটা সেপ্টিক অ্যাবর্শনের পেশেন্টকে আপনি অবশ্যই আপনি হসপিটালে অ্যাডমিট করবেন অথবা কনসাল্টকে রেফার করবেন। কখনোই পেশেন্টকে যদি তুমি দেখেন যে ফলস মিনিং ডিসচার্জ, পেশেন্টের গায়ে জ্বর আছে, পেশেন্টের হিস্ট্রি দিচ্ছে, তাকে বাসা যেতে দিবেন না। এই ক্লায়েন্ট গুলা বা পেশেন্ট গুলো আসলে জানে তো না যে তাদের আসলে কোথায় যেতে হবে। এরপর হচ্ছে একটা মিসড অ্যাবর্শন, মানে আপনি যদি দেখেন যে বাচ্চা পেটের ভিতরে মারা গেছে, তো সেই পেশেন্টকে আপনাকে কনসাল্টলি রেফার করতে হবে, কারণ এটা আপনি শুধু ওষুধে যাবে না, এটাকে ডিএসপি করে ফেলতে হবে। এরপর যদি আপনি দেখেন যে জ্বর নেমে গেছে, প্রোল্যাপস আছে, কোনো সমস্যা আছে, সেই পেশেন্টকে আপনি রেফার করে দিবেন মোটামুটি। তো আমাদের গাইনি মোটামুটি ডিসকাশনের মধ্যে আমরা এইটুকু পর্যন্তই আমরা করলাম। এরপর আপনাদের যখন আমার সাথে একটা ওপেন কোশ্চেন অ্যান্সারিং ক্লাস আছে, সেটার মধ্যে আমরা আপনারা আজকের এই লেকচারটা খুব ভালোভাবে শুনবেন, শুনে আপনাদের যে কোশ্চেন গুলা থাকে সেগুলো আপনারা লিখে রাখবেন, ইনশাল্লাহ আমরা ওই দিন চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আজকের মধ্যে এখানেই শেষ করছি, খুব ভালো।